সিপাহীজলা চিড়িয়াখানাতে একটি সিংহী তিনটি বাচ্চা প্রসব করেছে বলে খবর। মাস ছয়েক আগে চিড়িয়াখানাতে ওই সিংহী বাচ্চা প্রসব করে। 30 ডিসেম্বর তিনটি শাবকগুলিকে সাধারণের সামনে আনা হয়। বর্তমানে তিনটি শাবকই ভালো এবং সুস্থ আছে। চিড়িয়াখানাতে থাকা চিকিৎসক বাচ্চাগুলিকে দেখাশোনা করছে। প্রতিদিন এদের 10 থেকে 12 কেজি করে মাংস খাবার হিসাবেও দেওয়া হচ্ছে। বনদপ্তরের এক কর্তা জানিয়েছে, সিংহ প্রায় প্রতি বছরই বাচ্চা প্রসব করে। সিংহের বাচ্চা দেওয়া খুব বড় কিছু না, কিন্তু বাঘ সাধারণত প্রতি বছর বাচ্চা দেয় না। বাঘ মিলনের ব্যাপারে খুব সাবধানী, কিন্তু সিংহের বেলায় সেটা হয় না। জানা গেছে, একটি সময় সিপাহী জলাতে 23টি সিংহ ছিল। সে সময় পুরুষ এবং স্ত্রী সিংহদের আলাদা করে রাখা হয়েছিল যাতে আর সংখ্যা বৃদ্ধি না পায়। বছর দুয়েক আগে সিপাহী জলাতেই আরেকটি সিংহে 3টি বাচ্চার জন্ম দিয়েছিল। এখন সব মিলিয়ে সিপাহী জলাতে সিংহের সংখ্যা 7। নতুন যে সিংহ শাবকগুলির জন্ম হয়েছে তাদের মধ্যে একটি স্ত্রী, বাকি দুটি পুরুষ সিংহ। বাচ্চাগুলিকে 30 তারিখ সাধারণ মানুষের দেখার জন্য এনক্লোজারে আনা হয়। এর আগে প্রায় মাস ছয়েক তাদের রাখা হয়েছিল সাধারণের চোখের আড়ালে, যাতে করে তাদের কোনো রোগ সংক্রমণ না হতে পারে। সিপাহী জলাতে এর নতুন শাবকদের দেখে খুশি ঘুরতে আসা লোকজন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।